অসমত করোনা আক্রান্তর সংখ্যা 90,000 অতিক্রম করেছে। করোনার উৎপত্তিস্থল চীনক অতিক্রম করলে অসমে। রাজ্য করোনাত আক্রান্ত লোকর সংখ্যা 90,740 জনলৈ বৃদ্ধি পাইছে। চীনত এতিয়ালৈকে 84,951 জন লোক আক্রান্ত হয়েছে করোনাত। দেওবার রাজ্য 1,272 জন লোক কোভিড-19 পজিটিভ পোৱা গৈছে। কামরূপ মেট্রো জেলা 280, কাছাৰ জেলাত 134 জন লোক আক্রান্ত হয়েছে করোনাত। 24 ঘণ্টাত 18,435 জনের টেস্ট করা হয়েছিল। পজিটিভিটি হার হয়েছে 6.89%। সম্প্রতি রাজ্য 19,595 গৰাকী করোনা সংক্রমিত লোক আছে আৰু সোমবারে 3,259 গৰাকী লোকক চিকিৎসালয়ের পৰা ডিসচার্জ করা হয়েছে। রাজ্য এতিয়ালৈ সংক্রমণ মুক্ত হয়েছে 70,900 জন লোক। ইফালে রাজ্যত করোনাত আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া লোকের সংখ্যা 242 বৃদ্ধি পাইছে। দেওবারে নতুনক 8 জন লোক করোনাত আক্রান্ত হয়ে মৃত্যুমুখত পড়ে। কামরূপর অরুণ ঠাকুরিয়া, ওম প্রকাশ শর্মার মৃত্যু হয়েছে। ডিব্রুগড়ের দুর্গা বাহাদুর সোনার, সুনীল কুমার ফগলার মৃত্যু হয়েছে কোভিড-19 আক্রান্ত হয়ে। করিমগঞ্জের রঞ্জিত কুমার দত্ত আর নলবাড়ির প্রফুল্ল ডেকার মৃত্যু হয়েছে করোনাত আক্রান্ত হয়ে। একদরে বাক্সার মলয় বসুমতারী আর হুজাইর খগেন পণ্ডিতর মৃত্যু হয়েছে করোনাত আক্রান্ত হয়ে।